বলি, আমাদের বুথের নাম হলো মুদিডি বুথ। ও বাপ, বহুত পুরনো। তো নমস্কার, জোহার, দণ্ডবত সবাইকে চলতি ভোট পরবের শুভেচ্ছা জানাই। তো আরেকটা সুন্দর ঝলমলিয়া সকালের অধ্যায়ে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজ হলো 8ই জুলাই, আজ হলো পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন, মানে পঞ্চায়েত নির্বাচনের দিন। তো ওই বাহানায় আমিও ঘর চলে আসি ভোট দেওয়ার বাহানায়। দেখি সকাল সকাল যাই ভোটটা দিয়ে আসবো, আর দুপুরে যাই মাংস ভাতটা খাইয়ে আসবো। চলো সঙ্গে থাকো, তোমরা দেখাচ্ছি আমাদের এখানে কীভাবে ইলেকশন হচ্ছে। তো ফাইনালি সাজা গুজা করে চলে আসছি ভোট দিতে। তো দেখা যাক, চলো টোকেনটা নিব আর চলে যাবো ভোট কেন্দ্রের দিকে। সঙ্গে থাকো তোমরা, ক্যাম্প রেডি হয়ে আছে। দেখি আমার হেয়ারটা নিব, পাতি থাকবে 571। দেখো তো এই ক্যাম্পটা আমার টুকান পালি নেই, দেখা যাক অপারেটটা পাবো মনে আছে। চলো দেখা যাক, ওইটাই যাই খুঁজবো একবার, হাতড়াবো। ফাইনালি বুথের দ্বারগোড়া চলে এসেছি, আর এদিকে লাইনটাও এখন কম আছে দুপুর বলে সবাই মনে হচ্ছে দুপুরের কাতে গেলছে। তো দেখি কজনের পর এদিকে মোটামুটি ওই 10 থেকে 15 জনের পরেই পাবো। আমার দাদু আগেটাই আছে, ভালোই বটে, সেফটি হ্যান্ড, কম লাইনে আছে অবশ্য, অতটা ভিড় নাই, এদিকে টুকুটাকু আছে। তা একটুকু বলি, আমাদের বুথের নাম হলো মুদিডি বুথ, মানে মুদিডি সংসদের জবরা অঞ্চল আমাদের, আর থানা হলো হুড়া, জেলা পুরুলিয়া, ওটা সবাই জানো। তো এই আমাদের বুথটা হলো মুদিডি। তো সেই মুদিডি স্কুলে আমাদের এখন বদলিয়া আছে, তো ওইখানে আসছি। দেখি মোটামুটি 15-20 জনের পরে আছে আমার লাইন। চলো সেকেন্ড টাইম ভোটার এক্সপিরিয়েন্স তোমাদেরকে জানাবো। তো অনেক কেলাকেচার পর ফাইনালি ভোটদান সম্পন্ন হইল, ভোট দেওয়া হইল। এই যে আঙুলে দাগ পড়ে গেলছে। তো এখন দেখি আমাদের কমরেডরা কী সব ব্যবস্থা করেছে, মানে আমাদের যে লিডারগুলো আছে তারা খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করেছে সেটা দেখাচ্ছি। চলো আমাদের ক্যাম্পটা এইখানটা বটে, যেখানে আমি আমার ওই কাগজটা নিয়ে গেলি। তো দেখি কী সব দিছে। তো এখানে দেখি বুট সিজার ব্যবস্থা আছে, আখাড়ে বুট সিজার ব্যবস্থা আছে। হ্যাঁ পুরো আই গেল। তো এটা শেষ সময়ের যে আমাদের শেষ জারণ যেটাকে বলে ভোটের, শেষেও এখন এতলা লোক আছে আমাদের। ঈদগাঁও এতলা লোক। তো এধারে একটা বিরাট বড় খরি সাপ বাইরে গেলছে এখন। ও বাপ, বিশাল খরিস, ডিমে বটে। ও বাপ, বহুত পুরনো। তো আজকের পর্বটা এখানে শেষ করছি, চলো তোমাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার সঙ্গে থাকো। আমার চ্যানেলটার ভিডিওগুলোকে একটুকু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও, এবং আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দাও। চলো জোহার সবাইকে, গুড নাইট।